আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই সুস্থ আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন দেরি না করে আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিদ্যুৎ আধুনিক সভ্যতার চালিকা শক্তি। এই বিদ্যুৎ ডেভেলপমেন্টের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন খবর হলো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনবল নিয়োগের মাধ্যমে তাদের পথচলায় সহযোগিতা করবে। শিল্প, বাণিজ্য, কৃষি, সামাজিক খাত সহ জীবনের সকল ক্ষেত্রে মিশে আছে বিদ্যুৎ। তাই বিদ্যুৎ হলো আধুনিক সভ্যতার চালিকা শক্তি। দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2021 সালের ফেব্রুয়ারি মাসে তাদের হিউজ পরিমাণ এমপ্লয়ার নেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারি গ্রেড হলো সপ্তম বা সেভেন গ্রেড। বেসিক স্যালারি 50,000 টাকা। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য যে সকল ডিসিপ্লিনে জনবল নিয়োগ করা হবে সেগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। এই ডিসিপ্লিনে জনবল নিয়োগ দেওয়া হবে মোট 48 জন। সিভিল ডিসিপ্লিনে জনবল নিয়োগ করা হবে মোট 5 জন। মেকানিক্যাল ডিসিপ্লিনে মোট জনসংখ্যা নিয়োগ করা হবে 4 জন। কম্পিউটার এই ডিসিপ্লিনে মোট জনসংখ্যা নিয়োগ করা হবে 2 জন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট হতে হবে। সাবজেক্টগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, সিএসই সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলো থেকে যে কোনো সরকারি ইউনিভার্সিটি অথবা ইউজিসির নিয়ন্ত্রণাধীন ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে আপনাকে অবশ্যই গ্রাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। দ্বিতীয় পজিশন বা দ্বিতীয় পোস্ট বা পদ হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্যালারি গ্রেড হলো 8 অর্থাৎ গ্রেড 8। বেসিক স্যালারি 35,000 টাকা। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে সকল ডিসিপ্লিনে জনবল নিয়োগ করা হবে সেগুলো হলো ইলেকট্রিক্যাল, এই ডিসিপ্লিনে 150 জন জনবল নিয়োগ করা হবে। ইলেকট্রনিক্স, এই ডিসিপ্লিনে 14 জন সর্বমোট জনবল নিয়োগ করা হবে। সিভিল, এই ডিসিপ্লিনে 16 জন জনবল নিয়োগ করা হবে। মেকানিক্যাল, এই ডিসিপ্লিনে 12 জন জনবল নিয়োগ করা হবে। কম্পিউটার, এই ডিসিপ্লিনে 4 জন জনবল নিয়োগ করা হবে। পাওয়ার, এই ডিসিপ্লিনে 4 জন জনবল নিয়োগ করা হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য রিকোয়ারমেন্ট হলো অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন হলো অ্যাটলাস্ট ডিপ্লোমা ইন ইলেকট্রনিক অথবা ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার টেকনোলজি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য পলিটেকনিক ইনস্টিটিউট অথবা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিইবি থেকে ডিপ্লোমা করলেও হবে। আমাদের ডিসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তির লিংক দেওয়া আছে এবং কোন সাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই সাইটটির লিঙ্কও দেওয়া আছে। সরকারি এবং বেসরকারি সকল চাকরির খবরাখবর প্রতিদিন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।